फरक्का केदुआ प्राथमिक स्वास्थ्य केंद्र परिदर्शन करलें फरक्का तृणमूल कांग्रेसेर विधायक मनिरुल इस्लाम। बुधवार विकेले अम्बुजा फाउंडेशनेर कर्तृपक्षदेर साथे निये फरक्का केदुआ प्राथमिक स्वास्थ्य केंद्र परिदर्शन करलें। घुरे देखें पुरो केदुआ प्राथमिक स्वास्थ्य केंद्र, कथा बलें स्थानीय बासिंदादेर साथे। स्थानीय बासिंदारा जानान दीर्घ बहु बछर धरे प्राथमिक स्वास्थ्य केंद्रे आउटडोर खोला थाकलेओ इनडोरेर परिषेवा बंध छिल, फले चरम समस्यार मध्ये पड़ते हतो। आर स्थानीय बासिंदादेर समस्यार कथा भेबे आजके केदुआ प्राथमिक स्वास्थ्य केंद्र परिदर्शन करलेन फरक्कार विधायक। तिनि परिदर्शन करे देखार पर सेखाने स्थानीय बासिंदादेर आश्वास देन एई हासपातालेर परिकाठामो अम्बुजा सीमेंटे फाउंडेशनेर पक्ष थेके ठीक करे मानुषेर परिषेवा देवार उपयोगी करे तोला हबे। बाकी डाक्तार ओ नार्सेर व्यवस्था सरकारीभावे करा हबे। विधायकेर आश्वासेर पर ग्रामबासीरा खुशी एबं तारी पाशापाशि आजके फरक्का घोड़ाई पाड़ाय दुटी रास्ता ओ एकटी ड्रेन उद्बोधन करलेन फरक्कार विधायक मनिरुल इस्लाम। शिबा सरकारेर रिपोर्ट एनटीवी डब्ल्यूबी। মানে অ্যাকচুয়ালি বন্ধ আছে বলা যাবে না। আমরা যে পরিষেবাটা পাওয়ার কথা আর কি সেই অনুযায়ী পরিষেবাটা পাচ্ছি না। এখানে ডাক্তার বা নার্স যে ধরনের থাকার কথা সেখানে নেই। তা আমরা আম্বুজার কাছে দাবি করেছিলাম যে আমাদের এই এখানে যে ন্যূনতম যে স্বাস্থ্যের যে পরিষেবাটা পাওয়ার জন্য যে পরিকাঠামোর দরকার সেটা কিন্তু এখানে নেই আর কি। সেই ব্যবস্থাটাকে আম্বুজার কাছে আমরা দাবি করেছিলাম। এই ব্যবস্থাপনার জন্য আমরা সাড়া দিয়ে এসছেন। আমাদের কিছু পরিকাঠামো আছে যেখানে মানুষ পরিষেবাটা পাবে। আমি বিএমএস স্যারের সঙ্গেও কথা বললাম, তো উনি বললেন ওনার সঙ্গে কথা বলবো আর কি। তো আমাদের লক্ষ্য থাকবে এই কেন্দ্রীয় গ্রামের হসপিটালটা এইভাবে পড়ে না থেকে আর কি, যেন মানুষ পরিষেবাটা পায়। মাবুদের যে ডেলিভারির কেসগুলো যে এতটা কেদারনাথ ব্রিজ পার হয়ে এনটিপিসি পার হয়ে যেতে হচ্ছে আর কি, সেগুলো যদি না হয় সেগুলোর দিকে আমার নজর আছে আর কি। তো আগামী দিনে দেখা যাক কতটা আমি সচল করতে পারি। আম্বুজের একটা সহযোগিতা থাকবে এবং আমি যেখানে যেটা কথা বলার পরে আমি এগিয়ে নিয়ে যাবো। ওনারা পাশে দাঁড়াবার জন্যই আজকে এসছেন, সম্পূর্ণ সহযোগিতা ওনারা করবেন। ওনারা শুধু বললেন শুধু ডাক্তার আর নার্সটা তো আমরা ব্যবস্থা করতে পারবো না, বাকিগুলো যেগুলোই বলবেন আর কি সেগুলোই আমরা করে দেবো আর কি। এখানে যেমন একটা অন্ধকার থাকে, হাই মাস্ট লাইটগুলো যে সোলার সিস্টেম আর কি সেগুলোও বললাম। কিছু ডাক্তার ফাক্তার এলে যাদের এনে থাকার একটা বসবাস করার যোগ্য একটা জায়গা করে তোলা সেগুলোগুলো করে দেবেন। প্রাচীর অনেকগুলো ভেঙে গেছে সেটাও করে দেওয়ার এগুলো এই বিল্ডিংটাকে অ্যাকচুয়ালি মানে মানুষের বসবাস করার যোগ্য করে তুলে করবেন। আগামী দিনে আমাদের ভবিষ্যৎ যদি বিল্ডিং ফিল্ডিং করার দরকার হবে আর কি, পুরোনো বিল্ডিং হয়েছে সেগুলোও বললাম, সেগুলো ওনারা বললেন লিখিতভাবে দেবেন আমরা করে দেবো আর কি। এখানে অবশ্যই পাবে, এখানে যেমন ঘোড়াইপাড়া আছে আপনার, বাহাদুরপুরের আছে, কেদুয়া আছে, অনেকগুলো। এখানে আমি তো যা মনে করি এখানে 10,000-15,000 লোকের মোটামুটি সুবিধাযোগ্য হয়ে যাবে এখানে চালু হলে আর কি। বিশেষ করে ডেলিভারি কেসগুলো যদি এখানে আমরা ডেলিভারিটা করাতে পারি তো অনেকটাই আমরা মা বোনদের রিলিফ দিতে পারবো। আর প্রাথমিক যেটা ট্রিটমেন্ট যেটা হয়তো বানিয়ে গ্রামে হচ্ছে সেই ট্রিটমেন্টটা যদি এখানে করাতে পারি তো এখান থেকে যদি জঙ্গিপুর বা মালদা বা বহরমপুর রেফার করে দেয় তাহলে হয়রানি থেকে বাঁচবে আর কি মানুষ। চালু আছে ইনডোর, এখনো হয়নি ইনডোর। আজ থেকে 17 বছর থেকে আমি এখানে আছি, গাড়ি চালাচ্ছি, ইনডোর হয়নি, আউটডোরই আছে স্যার। উনি বিল্ডিং দেখলেন, এখানে যে ট্রিটমেন্টের ব্যাপারে বললেন কি এখানে আপাতত যদি ডেলিভারিটা হোক চালু হোক আপাতত, এই কথা এমএলএ সাহেব বলে গেলেন। উনি কী করতে পারছেন, কী হচ্ছে, লোকে বলছে কি হবে, অম্বুজাও বললো কি আমরা হেল্প করবো। আশা কি মনে হচ্ছে যে হবে, যে এমএলএ সাহেব এলেন অম্বুজাকে নিয়ে গেলেন ঘুরলেন, আগামী দিনে যদি হসপিটালে চালু হয়ে যায় ইন্দ্র আপনাদের কত খুশি হবে। এমএলএ সাহেব চালু করে দেয় তাহলে আপনাদের চিকিৎসার জন্য এখানে কতটা অসুবিধা হয় চিকিৎসার জন্য এখানে আজকে হসপিটাল চালু হলে আপনার যথেষ্ট তাহলে একটা শান্তি এবং খুশি হবে। যদি এখানে হয়ে যায় তো আর মানুষের কী চাই, যদি এখানে ট্রিটমেন্টটা পেয়ে যায় মানুষ আর এর থেকে বেশি সুবিধা কী চাই। ট্রিটমেন্ট এই যে জল এইসবই তো মানুষ চায়, রাস্তাঘাট এইসব কামাল সেট।